অরুণোদয় আসনি এটা দৰঙত ব্যাপক চর্চা হয়ে পড়ছে, যেহেতু সরকারে নির্দেশ দিছিল, সরকারে নির্দেশ দিয়ার পিছতে যখন পঞ্চায়েতের মেম্বার আসে, মেম্বার সকলে গাঁও সভা পাতিছিল, গাঁও সভা পাতি একোখন করে লিস্ট বনাইছিল, আর লিস্টখন যে ব্লকত জমা দিছিল, ব্লকত জমা দিয়ার পিছরপরা যেহেতু এটা যি লিস্ট দিছিল, সেই লিস্টর সলনি বেলেগ লিস্টর মানুষবিলাকে এটা অরুণোদয় পাইছে, সেইকলে এটা যে পঞ্চায়েতে এটা চর্চা হয়েছে। আর এটা কথা কব লাগবে, যেহেতু পঞ্চায়েতের যখন ব্যক্তি আছে, ব্যক্তি সকলে এটা নোপার কারণে এটা খঙত জ্বলি পুড়ি আছে, গতি পঞ্চায়েতের যে খাটনিয়াপা পঞ্চায়েতের সভানেত্রীগী আছে, সভানেত্রীগীপা আমি কিছু কথা জানি। বাইদ সমস্যা আছে, কিছু কি সমস্যা হয়েছে? দেখ সমস্যা মানে এটা সাংঘাতিক সমস্যা। আমার যখন সরকার চলি আছে, ধর মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিছিলে যে এইবার অরুণোদয় প্রাপ্য সকলে পাব, আগতে যি হয়ে গেল অরুণোদয় টু, অরুণোদয় টু টু দুখিয়া রাইজর ওসরত এনেকে দিয়া হব, তাতে মানে বিসঙ্গতি না থাকে। এতিয়া এইবার দেখিছো বেছি বিসঙ্গতি কেনেকে হল, যেহেতু আমাক ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড সভা পাতিব দিছে, ওয়ার্ড সভার পর আমি কিছুমান বাছনি করেছো, তেওঁলোকে বিকলঙ্গ, বিধবা, অকলহরিয়া মহিলা, তেনেকুয়া ধরনের ছয়টা ক্যাটেগরি তেওঁলোকে আমাক বাছিব দিছিল, আমি সেখানে বাছিলো, বাছি আমাক গাঁও সভা দিব দিলে, আর গাঁও সভার উপর পঞ্চায়েতত একো নাই, আমি গাঁও সভা পাতিলো, গাঁও সভাত আমি সেই বিকলঙ্গ সকলক, সেই সকলক আমি দিলো, যে তালিকা দিলো মানে তালিকাত অন্তর্ভুক্ত করিলো, করে সেই তালিকা সহ চেকলিস্ট সহ আমি ব্লকত জমা দিলো। আকু আমি ব্লকত যেতিয়া খবর ললো, তেতিয়া তেওঁলোকে কলে জিলা পর্যায়ত জমা ললো। এতিয়া দৰঙৰ 75টা পঞ্চায়েতর সভাপতি সকলে আপনাদের দেখিছে ইতিমধ্যে আপত্তি দর্শাইছে, কিন্তু সেই আপত্তিয়ে দেখিছো এটা তালিকা ওলাই আছে, আমার মানুষবিলাকর নাম নাই। এটা যেতিয়া নাম নাই, নাম নাও নহওতে যিখিনি দুখিয়া শ্রেণীর মানুষ তেওঁলোকে আমাক গালি পাৰা, গালি পাৰো পাম, আমি রাইজর প্রতিনিধি গালি খাব প্রস্তুত, কিন্তু আমাক আঙুলিয়াইছে যে এওঁলোকে কিবা দুর্নীতি করে এই তালিকাবোৰ লৈ আহিছে, কিন্তু আমি তো নাজানো, আমার তালিকার এটা মাত্র নাম নাই। গতিকে সরকারে মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি অনুরোধ জানাম যে আমার গাঁও সভার উপর একো নাই, কিন্তু আমার গাঁও সভার তালিকা খিনি কত গল, এটা একটা ডাঙর প্রশ্ন। আর আমি দেখি দেখিব পাইছো দৰং জেলার বিধায়কসকলেও আপত্তি করেছে, যদি বিধায়কসকলের তালিকা নাই, আমার তালিকা নাই, তেতিয়াহলে তালিকা থাকিল কার? এইটার কারণে আমার প্রশ্ন হয়েছে, আজি আমি পঞ্চায়েত, আমার দৰং জেলা পঞ্চায়েত সন্থারপা মোক বহুত কেজনে ফোন করেছে যে বাইদেউ আমি এটা একটা বেলেগ স্টেপ লব লাগিব, কারণ আমি তালিকারখিনির কারণে গাঁত থাকিব নোৱাৰা হৈছো। আর আপনাদের গম পাব, যি দুখিয়া মহিলাকে সুধে পঞ্চায়েত ওয়ার্ড মেম্বারক গালি পারে, সভাপতিক গালি পারে, সভানেত্রীক গালি পারে, এটা এই পর্যায় হয়ে আছে। গতিকে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাম, এইটি বস্তু খুব সূক্ষ্মভাবে চাই, যিখিনি প্রাপ্য এই প্রাপ্যখিনি দিয়ার ব্যবস্থা করব, আর কোনে পাইছে কোনে নাপাইছে আমার কবলগা নাই, কিন্তু এটা তদন্ত হব লাগে যে আমার গাঁও সভায় দিয়া তালিকাবিলাক গল কত, এইটাই আমার কবলগিয়া। মূর জিলা কার্যালয়ত আপনাদের গৈছিল, গৈ 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 কি গম পালে? আমার জিলা কার্যালয় যাবর দিনা এও গৈছিলে, এখেতে আপনার লোক গোটেখিনি কথা ভাঙে। বাইদ কোন পঞ্চায়েতর আপনি? মানে বান্দিয়া গাঁও পঞ্চায়েতর। কি হয়েছিল বারো, কি গম পালে আপনি? মানে তারপর তালিকাখন নোহাত, তারপর আমি সিও স্যার, যে উপায়ুক্ত মহোদয় আর আমার দায়িত্ব থাকা আমার অরুণোদয়ের ডেভেলপমেন্টের দায়িত্ব থাকা ত্রিবেণী কছারী বাইদেউ, তেখেতর ওসরতো গৈছিলো, আমার সন্থা গৈছিল, আসলতে আমার প্রেসিডেন্ট সন্থার সভাপতি সকলের লগত ময়ও গৈছিলো, আর তাত গৈ আমি এইখিনি কথা জানাইছিলো যে লিস্টটো আপনাদেরকে আমাক করিব দিলে তালিকা আমি করিলো, ওয়ার্ড সভা গাঁও সভার জড়িয়ে লিস্টটো করা হল, কিন্তু আমার লিস্টটো কি কারণত নাহিল, তারপর তেখেত সকলে এই লিস্টটো কার, যদি আমার তো আহা নাই আমার লিস্টটো ঘুরাই দিয়ক, বাইদেউয়ে বা আমার সকলোয়ে বিষয়ববীয়াই এটা সময় লৈছিল যে এটা উচিত তদন্ত হব, আর লিস্টটো এনেকে কৈছিল। আর বাইদেউ আর একটা কথা কোক, আপনার যখন লিস্টে পালে সেই লিস্টখন কোনে বনাইছিল? আমি না জানো, এই লিস্ট এতিয়া আহিছে দেখিছো, অমুক নাম আহিছে, তমুক নাম আহিছে, কিন্তু এতিয়া আমার ফালৰ পৰা আমি এটাই জানো, আমার গাঁও সভার ওয়ার্ড সভার লিস্ট নহয় সেইখন, আমি সেইটোৱে জানো। কত বনোৱা বুলি ভাবে, সন্দেহ কত করে, কাক সন্দেহ করে যে পালে? আসলে কাক করিম এতিয়া এনেকুৱা এটা, সেইকাৰণে তদন্ত লাগে, সন্দেহ কাক করিম, কারণ আমি দেখুন মূল মূল মানুষ প্রতিনিধিখিনি আপত্তি করে আছো, যিখিনি আমি তৃণমূল পর্যায়ের প্রতিনিধি, যিখিনি ওয়ার্ড সদস্য,
আমি সেইসকলে আপত্তি কৰিছোঁ, নহ'লে মধ্যভোগীক দিব লাগিব। আমিতো আৰু নাজানিম কোনে ক'ৰ পৰা লিষ্ট লৈছে, সেইখিনি কথা আপোনালোকে যিহেতু আপোনালোকে ইয়াত লাগি আছে আপোনালোকে সোধক। কাৰণ আমাৰ গাঁও, আমি আপোনালোক এটাই অনুৰোধ কৰিছোঁ, আপোনালোকে সব সকলোতে সোধক আমি গাঁও সভা পাতি দিয়া লিষ্টখন গ'ল ক'ত। গতিকে আমি এয়া লিষ্ট অহা দেখিছোঁ, এতিয়া ক'ৰ পৰা আহিছে কি আহিছে সেইটো আমি নাজানো। কি কৈছে বাৰু বাইদেউ? আৰু এটা কথা কৈছে যে সেই লিষ্টটোত যদি ধনী মানুহৰ নাম আছে তেতিয়াহ'লে আপোনালোকে ইনকোৱাৰী কৰক আৰু সেইটো আমাক ওলোৱাই দিয়ক, এনেকৈ কৈছিল। আৰু আমি তেতিয়া কৈছিলোঁ যে আমি এইটো কাৰণত আচলতে অহা নাই যে কোনে লিষ্ট দিছে আমি ওলোৱাই দিম। আমি কিয় ওলোৱাই দিম? কোনে ওলোৱাই? আপোনালোকে নিজে ওলোৱাক। কোনে কৈছে এইখিনি কথা? আমাৰ এই ত্ৰিবেণী কছাৰী বাইদেৱে কৈছে। হয়, তেওঁ কি হয়? তেওঁ কি হয়? ত্ৰিবেণী কছাৰী কি হয়? ডেভেলপমেণ্টৰ হেৰি ন, অৰুণোদয়ৰ মেইন দায়িত্ব বাইদেউৰ আণ্ডাৰতে আছে। ঠিক, আচলতে এটা কথা ক'ব লাগিব, যিহেতু গাঁও সভা পাতিছিল আৰু গাঁও সভা পাতি এখন তালিকা প্ৰস্তুত কৰিছিল আৰু তালিকা প্ৰস্তুত কৰা সেই তালিকাখন যি পঞ্চায়তত জমা দিছিল, পঞ্চায়তত জমা দিয়াৰ পিছত এতিয়া যিখন লিষ্ট ওলালে সেইখন লিষ্ট আচলতে এই পঞ্চায়তৰ ওপৰত যে লিষ্ট নহয়, সেয়েহে এতিয়া যিহেতু আঙুলিয়াইছে পঞ্চায়তৰ সভাপতিসকলে, আঙুলিয়াইছে ত্ৰিবেণী কছাৰী বুলি এজন যিজন ব্যক্তিয়ে এইসমূহ কাম কৰিছে তেওঁৰ নামো ইয়াতে আঙুলিয়াইছে, যে তেওঁ এটা কথা কৈছে যে যিখিনি মানুহে পাইছে সেই মানুহখিনি আচলতে চাকৰিয়াল নেকি, এনেকুৱা প্ৰশ্ন কৰিছে আৰু তেওঁলোকক তদন্ত এটা কৰিব দিছে। কিন্তু কথা হ'ল, যিখন লিষ্ট পঠাইছিল সেই লিষ্টখনৰ নামখিনি নাই, আৰু যিখন লিষ্ট নপঠোৱা মানুহ বেলেগৰ নাম আহি আছে, আৰু সেয়েহে এতিয়া মুখ্যমন্ত্রী মহোদয়ক এটা তদন্ত কৰিবলৈ এইসকল যিসকল পঞ্চায়তৰ সভানেত্ৰী আছে সভানেত্ৰীসকলে অনুৰোধ কৰিছে।